নমস্কার বন্ধুরা, আপনারা এখন আছেন কুকিং উইথ শৌভিতার সঙ্গে। আজকে রেসিপি ফুলার তরকারি। অসম্ভব টেস্টি রেসিপি, বাড়িতে একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি। বাড়িতে ট্রাই করে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এরকম আরো অনেক রেসিপি পেতে ইউটিউব চ্যানেল কুকিং উইথ শৌভিতা সাবস্ক্রাইব করে নিন, আর প্লে লিস্টে গিয়ে সার্চ করে আপনার মন পছন্দ খাবারটি দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিন কি কি লাগছে আজকে রেসিপি ছোলার তরকারি। ছোলার তরকারি বানানোর জন্য ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই জলটা ছেঁকে নিয়ে ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট করে টুকরো করে রেখেছি, আর নারকেল একটু কুচো করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি একটু আদা জুলিয়েন করে কেটে নিয়েছি, এই কুচুটা মুখে পড়লে ভালো লাগবে। কাঁচা লঙ্কা তিনটে কুচো করে রেখেছি, পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো নুন ব্যবহার করব, গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ নিয়েছি। কসুরি মেথি আছে, এটা একটু শুকনো খোলায় তেলে নিয়েছি, এটাকে হাতে গুঁড়ো করে ব্যবহার করব, আর অল্প একটু পাতি লেবুর রস। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব, এখানে নিয়েছি দু টুকরো পরিমাণ পেঁয়াজ, আর দিলাম টমেটো, এরকম ভাবে ফালি করে দিয়েছি দুটো টমেটো, আর রসুনের কোয়া নিয়েছি গোটা সাথে, আর খানিকটা আদা। সব মশলাগুলো একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটা হবে হোয়াইট অয়েলে। এবার চলে যাব মূল রান্না। শুরুতেই ছোলাটা সিদ্ধ করে নেব, গ্যাসের মধ্যে জল বসিয়েছি, আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন, আর দেব ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার এই জলটাকে ছেঁকে ফেলে দেব। ফ্রাই প্যান গরম হতে দিয়েছি, দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। তেলটা গরম হয়েছে, এবার দেব গোটা জিরে, তিনটে টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ একটু হাঁটিয়ে নিয়েছি, আর দেব তেজপাতা। মশলাটা থেকে গোটা মশলাগুলো একটু ভাজা গন্ধ বার হলে দিয়ে দিতে হবে নারকেল কুচি। নারকেল কুচিটা একটু ভেজে নেব। এবার দেব আলু কুচু, আলুটাকে একটুখানি ভাজতে হবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচু, দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, আদা, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে, মশলাটা খানিকটা কষা হয়েছে, আরো কষা হবে, এর মাঝে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার মশলার মধ্যে ছোলাটা দিয়েও বেশ খানিকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না
তেলটা ছেড়ে দিই। মশলাটা কষা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম। ঝাল আপনারা বুঝে দেবেন যে যতটা ঝাল খান সেরকমই দেবেন। আর জুলিয়েন করে রাখা আদা কুচি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব জল, খুব বেশি পরিমাণ দেব না। একেবারে মাখা মাখা হয়ে এসেছে, আলু ছোলা সবকিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব লেবুর রস, এক চামচ পরিমাণ লেবুর রস নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কসুরি মেথির কথা যেটা বলেছিলাম, কসুরি মেথিটা আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি। এবার এটাকে এরকম হাতের মধ্যে নিয়ে এইভাবে এইভাবে একটু কষে নেব, নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে ছোলার তরকারি। দেখলেন তো কিভাবে বানালাম? এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গ্যাসটা নিভিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।